গোটা শহরটা ফাঁকা হয়ে গেলেও এই দোকানের চায়ের কাপে ঝড় এখনো বিদ্যমান। ছোঁয়াচে করোনা ভাইরাসকে উপেক্ষা করেই চলছে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনযাপন। সবকিছু বন্ধের ঘোষণার পর ও আতঙ্কে মানুষের বাইরে বের হওয়া কমে যাওয়ায় কমেছে তাদের রোজগারও। খাবার দোকানগুলো বন্ধ হওয়ায় ছোট ছোট চায়ের দোকানগুলোই নিম্ন আয়ের মানুষের ভরসা এখন। বেচাকেনি অনেক কম, আগে যদি বেচতাম আপনার 5,000, অন বেশি সারাদিনে 1,000, তিন বেলা কোনো রকম ভাত খাওয়ার টাকা হয় না। এটা তো একটা খারাপ রোগ যে বন্ধ দিছে দোক, কারণ মানুষের একটা নিরাপত্তার জন্য দিছে। আজকে কাম করলে কালকে যে খাইতে পারবে না, এটা তো সরকার জানে। এদিকে এই দরিদ্র মানুষগুলো জানে না মহামারী করোনা ভাইরাস ঘুরছে পুরো শহর জুড়ে, সামান্য অসতর্কতায় কতটা ভয়াবহ হতে পারে এর সংক্রমণ। করোনা ভাইরাস মানুষ মারা যায় আর কি, কাজকাম বন্ধ করে বাসায় থাকতে, আমরা তো মাত্র গরিব মানুষ কিভাবে চলবো। রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এটা করছে, আর লোক যাই যাতে দেশে রোগ ব্যাধি নাই, দেশে সুস্থ হয়, তারপরে রোগটা শেষ হলে তারপরে আসবো। আর শেষ সময়ে রাজধানী ছাড়তে ব্যস্ত যারা, তাদের কাছে 10 দিনের এই ছুটি যেন ঈদের আনন্দ। খামখেয়ালি চলাফেরা, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা এখানে উপেক্ষিত। বিশ্বজুড়ে ঘরবন্দি থাকার সময় শুধু আয়ের তাগিদ তাদের আটকে রেখেছে রাজপথে। লক্ষণ বলতে আমি ঠিক মানে তেমন ভাবে জানি না, কিন্তু এর থেকে বাঁচতে হলে নিজের মানে নিজভাবে সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এদিকে 70-ঊর্ধ্ব এই বয়োজ্যেষ্ঠ জানেন না যে কোনো সময়ে তিনি সংক্রমিত হতে পারেন করোনা ভাইরাসে। জানেন শুধু যে কোনো উপায়ে বাড়ি ফিরতে হবে। বৈশ্বিক মহামারী কোভিড-19 এর প্রকোপ ঠেকাতে সরকারি ছুটি ঘোষণার ঠিক পরদিন দুপুরে রাজধানীতে ছিল এমন চিত্র।